আধুনিক কৃষি সাধারণত এভাবে কাজ করে। বিশাল একটি জমি কিনুন, হাল চাষ করুন, একটি নির্দিষ্ট ফসল রোপণ করুন, সার দিন, কীটনাশক দিন, ফসল তুলুন। আরও বড় জমি কিনুন, লাঙল দিয়ে জমির বারোটা বাজান, নতুন বীজ কিনতে বাধ্য হন, সুপার ইঞ্জিনিয়ার্ড ফসল ফলান, কার্বন নিঃসরণ করুন, মাটিকে বিষাক্ত করে তুলুন, জমির মান ধ্বংসের দিকে নিয়ে যান। আমাদের ধারণা এটাই ফসল উৎপাদনের একমাত্র পথ। দেখুন, এক সময় শুষ্ক বালুময় জমির এখন এই অবস্থা। সবচেয়ে বড় কথা, মাঝারি শিল্প খামারের চেয়ে ফাল্ক গার্টনার লাভও বেশি করেন। তিনি যে পদ্ধতিটি অবলম্বন করেন তার নাম পার্মাকালচার। ফাল্ক গার্টনার এই প্লট কেনেন 7 বছর আগে। বিজ্ঞাপনী সংস্থা চাকরি ছেড়ে দিয়ে শুরু করেন পার্মাকালচার খামার। আমি সত্যি এটা দেখাতে চাই যে টেকসই উপায় কিভাবে খাবার উৎপাদন করা যায়। এই জমি যেমন পেয়েছি তার চেয়ে ভালো অবস্থায় রেখে যেতে চাই। বিশ্বের যে কোনো স্থানেই আপনি এটা করতে পারেন। পার্মাকালচারের মূল নীতিগুলো অনুসরণ করেন তিনি। নিজ হাতেই খাবার উৎপাদন করেন, সরাসরি স্থানীয় রেস্টুরেন্টে তা সরবরাহ করেন, বর্জ্য পুনর্ব্যবহার করেন। অর্থাৎ তার উৎপাদিত খাবার বলতে গেলে জলবায়ু নিরপেক্ষ, যেটা শিল্প খামারে সম্ভব নয়। কিন্তু এই পার্মাকালচার আসলে কি? পার্মানেন্ট এবং এগ্রিকালচার, এই দুয়ে মিলে পার্মাকালচার। এই পদ্ধতিতে এমনভাবে খাবার উৎপাদন করা হয় যাতে উৎপাদন প্রক্রিয়া টেকসই এবং চক্রাকার হয়। এই ধারণা অবশ্য নতুন নয়। এই স্বয়ংসম্পূর্ণ চাষ পদ্ধতি আদিবাসীদের ছোট জমিতে অনেক ফসল চাষ করার মতো প্রথাগত জ্ঞান থেকেই এসেছে। কয়েক হাজার বছর ধরে এই চাষ পদ্ধতি মানুষ কাজে লাগাচ্ছে। হ্যাঁ, এটা একটা ভালো উদাহরণ। এখানে বালিতে ছোট ছোট পাথর রয়েছে, কোনো জল আটকায় না, সব নিচে চলে যায়। It doesn't hold any water. It's just the water just goes in here and drops right through. শিল্প কৃষির মতো টন কে টন জল না দিয়ে অন্য ব্যবস্থা বেছে নিয়েছেন ফাল্ক। একটি ছোট খাল তৈরি করেছেন যেখানে জল জমা হতে পারে। আমি প্রচুর জৈব সার রেখেছি এবং একটি খাল খনন করে তার পাশে মাটি জড়ো করে খালের মধ্যে কাঠ জমা করেছি। এটা দারুণ দেখে মনে হচ্ছে। কিছু কাঠ এখানে ফেলে রাখা হয়েছে এবং এগুলো স্পঞ্জের মতো কাজ করছে, জল সংগ্রহ করছে। এখানে জল গাছের বৃদ্ধিতে কাজে লাগে। জমির মাঝে চলার পথেও তিনি একই পদ্ধতি কাজে লাগিয়েছেন। খালগুলোকে ঢেকে দিয়েছেন কাঠের ছোট ছোট টুকরো দিয়ে, যাকে বলা হয় মালচিং। এর পরের কাজ হচ্ছে জমিকে উর্বর করে তোলা। ট্রাক্টর দিয়ে হাল চাষের সময় কত বড় বড় নালা তৈরি হয়, কিন্তু পার্মাকালচারে উপরের অংশের মাটির খনিজ এবং বাস্তুতন্ত্র অটুট থাকে। মাঝে মধ্যে খুবই অপ্রচলিত প্রাকৃতিক সারও ব্যবহার করা হয়, কম্পোস্ট আর ঘুঘুর মল, খুবই অপ্রচলিত সার। একেবারেই তাই, এটা স্থানীয়ভাবে সংগ্রহ করা যায় বলে আমার ভালো লাগে। একজনের কাছে যেটা বর্জ্য সেটা অন্যজনের কাজে লাগতে পারে, এটাই পার্মাকালচারের চরিত্র, কোনো বর্জ্য উৎপাদন না করা। এভাবেই মৃত গাছ স্পঞ্জে পরিণত হয় এবং ফসলের উচ্ছিষ্ট রূপ নেয় কম্পোস্টে। মজার ব্যাপার হলো ভিন্ন ভিন্ন সারিতে ভিন্ন ফসল ফলছে। এই অল্প জায়গাতেই এর প্রতিটি বছরে অন্তত 4 বার লাগানো হয়। একটি ফসল ফলতে ব্যর্থ হলেও অন্যটি ঠিকই সেখানে জায়গা করে নেয়। কিছু সারিতে কখনো কোনো ফসলই ফলানো হয় না, সেগুলোতে স্থানীয় প্রাণীর বসবাসের জন্য বন্য পরিবেশে ফেলে রাখা হয়। এর ফলে বাস্তুতন্ত্র গড়ে ওঠে। এই ছোট স্লাগগুলো ফাল্কের জমি থেকে নানা খাবার খাচ্ছে। তো এটা আসলে প্রাকৃতিক কীটনাশক? হ্যাঁ, কেবল স্লাগ নয়, ইঁদুর, পোকামাকড়, পাখি সবই আছে এখানে। আশেপাশে অনেক পাখি বাসা বেঁধেছে,
এবং পাখিরাও জমির পোকামাকড় খায়। They are really nice nesting grounds for birds and the birds eat all the insects. সারা বিশ্বেই পারমাকালচার জনপ্রিয় হয়ে উঠছে। ভারত থেকে শুরু করে সাউথ আফ্রিকা এবং ব্রাজিলেও। কৃষকরা স্থানীয় কৃষি জ্ঞানের সঙ্গে সমন্বয় ঘটিয়ে নিজেদের প্রেক্ষাপটে তার প্রয়োগ ঘটাচ্ছেন। ভারতে তথাকথিত ফুড ফরেস্ট বেশ জনপ্রিয়, যেখানে পেঁপের মতো স্থানীয় ফলের গাছও জন্মায়। কলম্বিয়ায় গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে খাদ্য উৎপাদনের একটা প্রথাগত পদ্ধতি চাগ্রাসের সঙ্গে পারমাকালচারের সম্মিলন ঘটানো হয়েছে। বিশ্বে এখন বড় খামার এবং শিল্প কৃষির আধিপত্য, ফলে লাভ করতে হলে ফালকের মতো কৃষকদের সৃজনশীল হতে হবে। এখানে এমন কিছু রয়েছে যা সাধারণ খামারে দেখা যায় না। এদিকে দেখুন, রংটা খেয়াল করুন, অথবা এই গাজরগুলো দেখুন, সব ফসলই খুব দ্রুত বর্ধনশীল। এখানকার সব ফসলই দামি। বড় খামারের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমার এগুলোই ফলাতে হবে। সাধারণ উৎপাদন প্রক্রিয়ায় ফলানো সবজির চেয়ে তার সবজির দাম অনেক বেশি। এর দাম এই অঞ্চলের অর্গানিক সবজির দামের কাছাকাছি। চলুন এই সবজিগুলি পরিষ্কার করে নিই। সবজির দাম বেশি, সস্তা শ্রমে দামও সস্তা হয়। কিন্তু পৃথিবীকে 1 ইউরোর গাজর খাওয়াতে থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পারমাকালচারের একটি বড় সুবিধা রয়েছে। পুরো ব্যবস্থা যদি নিজে চলতে সক্ষম হয়, আপনাকে খাদ্য উৎপাদনের জন্য আলাদা তেমন কিছু করতে হয় না। এ কারণে আমার লাভও অনেক বেশি, 80% লাভ। আমার কোনো ট্রাক্টর নেই, আমাকে শুধু কম্পোস্ট এবং বীজের জন্য খরচ করতে হয়। আমি বড়লোক হয়ে যাচ্ছি না, কিন্তু আমার প্রয়োজনীয় খাবার সব এখান থেকেই পাই। তাহলে শিল্প কৃষি খামারের পারমাকালচার থেকে কি শেখার আছে? কিছু জিনিস অবশ্যই মানিয়ে নেওয়া সম্ভব। কম্পোস্ট, সারিতে গাছ লাগানো, সারির মধ্যবর্তী স্থানে প্রাণীর আবাসস্থল, এগুলো অবশ্যই সম্ভব। কৃষি বনায়নের ক্ষেত্রে অনেক বড় একটি বিষয়, মাঠে বড় গাছ লাগানো এবং জমিতে গাছের ছায়া পড়লেও ভয়ের কিছু নেই। আমার মনে হয় এই বিষয়গুলি বড় কৃষি খামারকে বিবেচনা নিতে হবে। পাশাপাশি যেসব ফসল সহনশীল, কম জল প্রয়োজন হয় এবং মাটি উর্বর করে, এমন একাধিক ফসল রোপণ করাও একটি বিষয়।